হ্যাঁ, ও তো শুরু করছে। না না, যে পানটা বানাচ্ছেন সেটা, সেই পানটার নাম কি? ফায়ার পান। আপনারা দেখছেন চট্টগ্রামের লালখান বাজারে লালখান পানের দোকান, রহমান প্লাজার সামনে, আমিন সেন্টারের সামনেই বলা যায়, পাশেই আমিন সেন্টারের সামনে। শৌচীয় ভাই পায়ের পান, ফায়ার পান, রাইট। একটু আগে তিন চারটা পান খেলাম, আবার পার্সেলও নিলাম, এখন দেখছি পায়ের পান কীভাবে বানায় সেটা, এখন কীভাবে খায় সেটার ভিডিও সবাই দেখবে। রাঙামাটিতে গিয়েও উনার এই পানের যে দোকানটা রয়েছে সেই পান খেয়েছিলাম, রাঙামাটিতেও ঠিক সেম নামে দোকানটা রয়েছে, লালখানের পান। বেশ অনেক রকমের ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়, দেখতেই পাচ্ছেন সবাই, বেশ লোভনীয় সব ইনগ্রিডিয়েন্টস। দেখেন কিভাবে এখন আগুন ধরাবে, এটা কি পানি দিচ্ছেন? এটা ভাই অরেঞ্জ ফ্লেভার, এটার বোতল হচ্ছে আরেকটা বোতলটা আমার বড় ভাই নিয়ে গেছে, ওই কারণে এই বোতল রাখতে যায়। দেখেন কিভাবে আগুন ধরায় এই পানে, এবার এই পানটি খাওয়া হবে, ভিডিও করছি rahulolo.com এর পক্ষ থেকে। দেখেন পানে আগুন ধরে দেওয়া হলো, এখন এই পান সরাসরি খাবে, দেখেন কিভাবে খায়, ফায়ার পান। ভাই আপনার অনুভূতি কি? অনেক মজার, আর মুখ, আমি তো কথা বলতে পারছি, মুখ বড় হয়ে গেছে। আরেকজন খাবে, আরেকজন খাবে, দেখেন আরেকজন খেল পায়ের পান। এই ভাইটার মনে হয় বেশ ভয় পেয়েছে, এখনো চিন্তা করছে কি খেল। অনুভূতি না হয় পরেই প্রকাশ করবে, যেহেতু দুইজনের মুখ ভর্তি বাদ, ঠিক আছে। দেখলেন এখানে অনেক ধরনের পান রয়েছে, অনেক ধরনের জার, অনেক ধরনের উপাদান, সেই উপাদানগুলো দিয়েই পান বানানো হয়। এ হচ্ছে লালখানের পান।